আমি অধ্যাপক দীপঙ্কর লোধ, অধ্যাপক ও ইউনিট প্রধান হিসাবে জাতীয় নাক্যাঙ্গন ইনস্টিটিউট তেজগাঁও ঢাকায় কর্মরত আছি। আমি আজকে আপনাদের জিহ্বার একটি বিশেষ রোগ নিয়ে কথা বলবো। জিহ্বা মানুষের শরীরের একটি বিশেষ অঙ্গ। এটার মাধ্যমে, এটার সহায়তায় আমরা যেমন খাওয়া দাওয়া করি, এটার সহায়তায় আমরা কথা বলে থাকি। এবং খাওয়া দাওয়া ব্যতীত যেমন একটা মানুষ চলতে পারে না, কথাবার্তা ব্যতীত মানুষ যোগাযোগ রক্ষা করতে পারে না, তার যে কোনো জায়গায় যোগাযোগ রক্ষা করা, চাকরি করা, পড়াশোনা করা, সব কিছুতেই প্রয়োজন হয় কথাবার্তা বলা এবং খাওয়া দাওয়া তার শরীরকে ঠিক রাখার জন্য। কাজে জিহ্বা শরীরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই জিহ্বায় বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এর মধ্যে আমরা আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো, জিহ্বার ক্ষত। জিহ্বা দুইটি অংশ থাকে, সামনের একটা অংশ, পেছনের একটা অংশ। এই ক্ষতগুলি জিহ্বার দুই পাশে হতে পারে, পেছনের অংশ হতে পারে, মাঝখানে হতে পারে এবং সামনের অংশ হতে পারে। ক্ষতগুলি বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের যে জিহ্বার পাশে দাঁত থাকে, 32টা দাঁত বা কম থাকতে পারে, সেই দাঁতগুলি কখনো কখনো শার্প বা ধার বলে প্রচলিত গ্রামের ভাষায় বলে থাকি হয়ে থাকে। সেটার সংস্পর্শে এসে আস্তে আস্তে অনেক সময় ক্ষত হয়। এছাড়া আমাদের কিছু অভ্যাসগত কারণে, আমাদের উপমহাদেশের লোকজন পান খায়, পানের সাথে চুন সুপুরি এগুলি ব্যবহার করে, কেউ কেউ আবার গুল ব্যবহার করে। এছাড়া বিড়ি বা অ্যালকোহল জাতীয় কারো কারো নেশা থাকতে পারে, যেগুলি ধর্মীয়ভাবেও আমাদেরকে নিষেধ করা হয়েছে। এগুলির কারণে জিহ্বায় ক্ষত হতে পারে। এই ক্ষত যদি আপনার জিহ্বা হয়ে থাকে, সেটার কারণে আপনার ব্যথা হবে, কখনো কখনো এটা থেকে রক্ত আসতে পারে, শক্ত জিহ্বার ওই অংশটা শক্ত হয়ে যেতে পারে। এরকম অবস্থায় প্রচলিত চিকিৎসায় যদি এটা ভালো না হয় 3 সপ্তাহের মধ্যে, আপনি অবশ্যই একজন এই সংশ্লিষ্ট বিষয়ে চিকিৎসক, যেমন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং চিকিৎসক আপনার জিহ্বার অংশগুলি পরীক্ষা করবেন। পরীক্ষা করে ওইখান থেকে কখনো কখনো মাংস নিয়ে পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। পরীক্ষা নিশ্চিত হবেন যে এটা আপনার কোনো ক্যান্সার জাতীয় কারণ হয়েছে কিনা, কারণ জিহ্বার মধ্যে ক্ষত ক্যান্সারের কারণও হয়, অন্য কারণও হয়। যদি ক্যান্সারের কারণ হয়ে থাকে, তাহলে অতি দ্রুত আপনার এটা চিকিৎসা নিতে হবে। এই ক্যান্সারের চিকিৎসাগুলি সাধারণত বিভিন্নভাবে নেওয়া হয়ে থাকে, কখনো কখনো সার্জারি বা অপারেশনের মাধ্যমে, কখনো রেডিওথেরাপি, কখনো কেমোথেরাপি, কখনো এক বা একাধিক পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা নেওয়া হয়। যদি আপনি প্রাথমিকভাবে এই রোগটা নির্ণয় করতে পারেন, তাহলে আপনি এই চিকিৎসার মাধ্যমে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে আপনি শতভাগ রোগমুক্ত থাকতে পারবেন। এবং সেই জন্য আপনার কাজ হলো, আপনার জিহ্বায় যদি এরকম কোনো ক্ষত দেখতে পান, যদি রক্তপাত হয় এবং এটা যদি প্রচলিত চিকিৎসা ভালো না হয়, আপনি অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক, অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা অনেক সময় দেখে থাকি যে বিশেষ করে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা অনেকেই প্রথমে বিভিন্ন হোমিওপ্যাথি কবিরাজি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন এবং দীর্ঘদিন এদের পেছনে ঘুরে যখন রোগটা অনেক বড় হয়ে যায় তখন আমাদের নিকট আসেন। সেই জন্য আমার পরামর্শ থাকবে, আপনি অবশ্যই প্রথমেই আপনি চিকিৎসকের, সংশ্লিষ্ট চিকিৎসকের নিকট আসবেন, আধুনিক চিকিৎসা গ্রহণ করবেন এবং আপনি দ্রুত রোগমুক্ত হতে পারবেন। সেই জন্য আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি প্রথমত যেই কারণে এই রোগ হয় সেগুলি আপনি পরিহার করবেন এবং রোগ যদি হয়েও যায় আপনি ঘাবড়াবেন না, সংশ্লিষ্ট চিকিৎসকের নিকট আসবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম করে চিকিৎসাগুলি নেবেন। আশা করি আপনি রোগমুক্ত হয়ে যাবেন। এবং এই রোগের জন্য অনেকে আবার আমাদের দেশের বাইরে চলে যায়। এই রোগ এবং এটার খুব অ্যাডভান্স স্টেজও আমার দেশে এখন খুব ভালোভাবেই চিকিৎসা আছে এবং এই রোগগুলি দীর্ঘদিন ধরে ভালো আছে। কাজেই আমি আপনাদের বলবো, আপনারা এই রোগের জন্য দেশেই চিকিৎসা নিন, দেশের চিকিৎসকের উপর ভরসা রাখুন, আপনি ভালো হবেন, ভালো থাকবেন।